ভগবান কি সত্যি আছে? কেন শুধু ভালো মানুষগুলো কষ্ট পায়? যে সারা জীবন অন্যায় অত্যাচার করেছে সে কতই ভালো আছে, কিন্তু যে ভগবানের ভক্তি করে তাকেই শুধু ভগবান কষ্ট দেয়। এই কথাটা কি আপনার মনে কখনো এসেছে? যদি এসে থাকে তো এর উত্তরটা শুনে যান। আজকের ভিডিওতে এমনই এক ভক্তের গল্প শোনাবো, তার মনেও ঠিক এরকমই প্রশ্ন এসেছিল। বন্ধুরা, আপনারা কি জানেন যে আমাদের জীবনের সুখ ও দুঃখের কারণ হলো এই মন? হ্যাঁ বন্ধুরা, এই মনই আমাদের যত নাচনা চায়। কোনো সুন্দরী স্ত্রী বা কোনো সুন্দর পুরুষ দেখলেই যে আমরা আকর্ষিত হই, তা আমাদের এই মনের জন্য। কাউকে দেখেই ভালো লাগা বা কাউকে খারাপ লাগা সবই আমাদের এই মনেরই জন্য। তাই যদি আমরা এই মনকে নিয়ন্ত্রণ না করতে পারি তো আমাদের জীবন কিন্তু নরকের সমান হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, পার্থ, এই মনই আমাদের যত দুঃখের কারণ, এই মনই আমাদের যত সমস্যায় ফেলে দেয়। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন দুটো কাজের কথা জানব যার মাধ্যমে আপনি জীবনে পরম আনন্দ প্রাপ্ত করবেন। আর এর উত্তর আমরা সুন্দর একটি গল্পের মাধ্যমে জানব যা আমাদের প্রত্যেকেরই জীবনে ঘটে। তাই অবশ্যই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, এক সময়ের কথা, একবার একটি পাহাড়ের মাথায় একটি ঈগলে ডিম পাড়ে, কিন্তু তার মধ্যে একটি ডিম পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ে যায়। কিন্তু ভাগ্যের জোরে সেই ডিমটি না ফেটে একটি মুরগির ফার্মে চলে আসে। ফলে কিছুক্ষণ পরে ফার্মের মালিক ডিমটিকে দেখতে পায়। তখন তিনি ডিমটি তুলে নিয়ে গিয়ে অন্যান্য মুরগির ডিমের মধ্যে সেই ডিমটি রেখে দেন। কিছু সময় পর অন্যান্য ডিমের মতনই সেই ডিমটি ফেটে একটি ঈগলের ছানা বের হয়। কিন্তু আশ্চর্য হল, সেই ঈগল বাচ্চাটি বাকি মুরগিদের জন্য নিজেকেও মুরগি ভাবতে শুরু করে। ফলে সে ভুলে যায় যে সে আকাশে উড়তে পারে। সে বাকি সকল মুরগিদের মতনই চলাফেরা করত। এই করতে করতে যখন সে বড় হয় তখন সে একটি মেয়ে মুরগির প্রেমে পড়ে। সে সারা দিন ওই মেয়ে মুরগির পিছন পিছন ঘুরত। কিন্তু যখন ওই মেয়ে মুরগি তাকে ছেড়ে অন্য একটি ছেলে মুরগির সাথে বিয়ে করে নেয়, তখন সে সহ্য করতে না পেরে দুঃখী হয়ে ফার্মে গিয়ে বসে থাকে। কিছু দিন পর হঠাৎই একদিন তাকে বাকি মুরগিদের সাথে একটি কসাইখানায় পাঠিয়ে দেওয়া হয়। আর সে এইসব দেখে ভয়ে প্রথম ডানা মেলে সেখান থেকে পালিয়ে যায়। আর সেই দিনই সে বুঝতে পারে যে সে মুরগি নয়, বাস্তবে সে আকাশে উড়তে পারে। ঠিক তেমনই বন্ধুরা, আমরা এই মৃত্যু লোকে এসে নিজেদের ভুলে যাই, মায়া মোহতে পড়ে উল্টো পাল্টা কাজ করি। ও ঈগলটির মতনই যখন আমরা কাউকে না পাই তখন দুঃখী হয়ে যাই। জীবনে যখন খারাপ সময় আসে তখন আমরা ঈশ্বরকে দোষ দিই। কিন্তু বন্ধুরা, যদি ওই ঈগলটির জীবনে সমস্যা না আসতো তো কি সে নিজেকে জানতে পারত? না। এর জন্যই বন্ধুরা, পৃথিবী থেকে ঈশ্বর দুঃখের সমাপ্তি করেন না। এই দুঃখের জন্যই মানুষ ঈশ্বরকে প্রাপ্তি করার কথা ভাবে। কিন্তু বন্ধুরা, এই মনই আমাদের বিভিন্ন নাচে নাচায়। তাই মনকে নিয়ন্ত্রণ করার উপায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। আর সেই দুটি উপায় হলো, নাম্বার এক, ভক্তি বা বৈরাগ্য। বন্ধুরা, আমরা এই দুচোখ দিয়ে যা দেখতে পাই তা সবই মিথ্যা, এমনকি আপনার নামও পরিচয় তাও মিথ্যা। বাস্তবে আপনার পরিচয় কি? কেউ আপনাকে একটি নাম দিল সেটাই কি আপনার পরিচয়? না, বাস্তবে আপনি এই সংসার থেকে অনেক উপরে। যেদিন এই সত্য আপনি বুঝতে পারবেন সেই দিন অটোমেটিক আপনার জীবনে বৈরাগ্য চলে আসবে। কারণ বন্ধুরা, আমাদের সকল প্রিয়জন একদিন আমাদের ছেড়ে চলে যাবে। চিরদিনের জন্য কেউ আমাদের সাথে থাকে না। কারণ বন্ধুরা, মৃত্যুই হচ্ছে জীবনের পরম সত্য। নাম্বার দুই, অভ্যেস। বন্ধুরা, আমাদের এই মন একটি পাগল ঘোড়ার মতন, সে এদিক ওদিক বারবার দৌড়য়। তাই মনকে বশ করার জন্য কোনো কিছুতে লাগিয়ে দিন, তা পড়াশুনো, ধ্যান, ভক্তি
যে কোনো কিছুই হতে পারে। যখনই মন এদিক ওদিক দৌড়বে, তখনই মনকে টেনে এনে তা ঈশ্বরে লাগিয়ে দিন, সব কিছু ঈশ্বরে সমর্পণ করে দিন। এতে আপনি পরম আনন্দের প্রাপ্তি করবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভালো কর্ম করলে আমাদের স্বর্গ প্রাপ্ত হয়, আর খারাপ কর্ম করলে আমাদের নরক প্রাপ্ত হয়। আর এর বিচার করেন স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ। কিন্তু বন্ধুরা, কি এমন হলো যার জন্য বিশ্বাস স্বর্গে গেল আর সাধু গেল নরকে? কেন এমন বিচার করলেন যমরাজ? এই সব বিষয় বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি কিন্তু পুরো দেখতে ভুলবেন না, কারণ বন্ধুরা এই তথ্যটি সকলের জানা অত্যন্তই জরুরি। বন্ধুরা, এক পৌরাণিক কাহিনীর অনুসার এক সময় এক সাধু ছিলেন। তার কথা শুনতে দূর দূর থেকে অনেক মানুষেরা আসতেন। বাবার কথা এতই সুন্দর ছিল যে মন্দির থেকে বেরিয়ে সবাই বাবার প্রশংসা করতেন, যে সত্যি বাবার কথা কি সুন্দর, মন যেন পবিত্র হয়ে যায়। তাই দূর দূর থেকে মানুষেরা বাবার টানে আকর্ষিত হয়ে বাবাকে দর্শন করতে আসতেন এবং দক্ষিণা তারা অবশ্যই দিতেন। কিন্তু সেই গ্রামেই এক বেশ্যা ছিল, যিনি খারাপভাবে নিজের জীবন যাপন করতেন, কিন্তু অপরদিকে সে আবার মন প্রাণ দিয়ে ভগবানের ভক্তি করতেন। ফলে সে প্রত্যেক দিন স্নান করে মন্দিরে গিয়ে ভগবানের পুজো এবং আরাধনা করতেন, এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর সে আবার খারাপ কাজ করতে চলে যেতেন। ফলে এই কাজের জন্য পুরো গ্রামের মানুষ তাকে সহ্য করতে পারতেন না। কিন্তু একদিন সেই বেশ্যা এই সব কিছু আর সহ্য করতে না পেরে সেই সাধুর কাছে যায় এবং নিজের দুঃখের কথা গিয়ে বলে। তখন সাধু বলে, মা, তুমি কার্য ছেড়ে দাও, এই কার্য মানুষকে নরকের পথে নিয়ে যায়। তখন বেশ্যা বলে, কিন্তু বাবা, আমি যদি কার্য ছেড়ে দিই তো আমার জীবন কিভাবে চলবে, আমি খাবো কি? তখন সাধু বলেন, যিনি আমাদের জীবন দিয়েছেন তিনি নির্ধারণ করবে যে আমরা কি খাব। তখন বেশ্যা বাবার কথায় প্রভাবিত হয়ে এই বাজে কাজ করা ছেড়ে দেয় এবং তার জমানো কিছু টাকা দিয়ে সে একটি ফলের ব্যবসা শুরু করে, এবং সেই টাকা দিয়ে তার ভালোই চলছিল। আর যে ফল বাঁচত সেই ফল সে গরিব দুঃখীকে দান করে দিত। এইভাবে ধীরে ধীরে তার পুরো গ্রামে নাম ছড়িয়ে যায়, তার অতীত ভুলে তাকে আবার সবাই সম্মান দেয়। এইভাবেই বন্ধুরা একদিন তার দান ধর্ম ঈশ্বরের নাম করতে করতে একদিন সে মারা যায়, আর সেই দিনই বন্ধুরা সেই সাধুটিও মারা যায়। ফলে তাদের আত্মাদের যম পুরীতে নিয়ে যাওয়া হয় এবং তাদের পাপ পুণ্য বিচার করে সেই বেশ্যাকে দুদিন মাত্র নরক ভোগ করার পর স্বর্গে পাঠিয়ে দেওয়া হয়, আর সে সাধুকে সারা জীবনের মতন নরক দণ্ড শোনানো হয়। তখন সাধু বলেন, হে যমরাজ, এ আপনার কেমন বিচার? আমি তো সারা জীবন সবাইকে ভালো কর্ম করতে বলেছি, দান ধর্ম করতে বলেছি, তো আমার সাথেই এমন কেন? এদিকে যে বেশ্যা যে পাপ কর্ম করেছে সে যাচ্ছে স্বর্গে আর আমি নরকে। তখন ধর্মরাজ বলেন, হ্যাঁ, এটা সত্য যে তুমি সবাইকেই ভালো কর্ম করতে বলেছ, দান ধর্ম করতে বলেছ, কিন্তু তুমি নিজে কখনোই এগুলো করনি, তুমি শুধুই ধনকে প্রাধান্য দিয়েছ। কিন্তু এই মহিলাটি যিনি জ্ঞান প্রাপ্ত হওয়ার পর এই সকল বাজে কর্ম ছেড়ে দিয়ে দান ধর্ম এবং পুণ্য প্রাপ্ত করেছে, শ্রদ্ধা মনে ভগবানের নাম করেছে, তাই যে শ্রদ্ধা মনে একবার ভগবানকে ডাকে তার সব পাপ ক্ষমা হয়ে যায়। ভগবান কি সত্যি আছে? কেন শুধু ভালো মানুষগুলো কষ্ট পায়? যে সারা জীবন অন্যায় অত্যাচার করেছে সে কতই ভালো আছে, কিন্তু যে ভগবানের ভক্তি করে তাকেই শুধু ভগবান কষ্ট দেয়। এই কথাটা কি আপনার মনে কখনো এসেছে? যদি এসে থাকে তো এর উত্তরটা শুনে যান। আজকের ভিডিওতে এমনই এক ভক্তের গল্প শোনাবো, তার মনেও ঠিক এরকমই প্রশ্ন এসেছিল। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আজ থেকে বহু বছর আগে একজন মহান গুরুর দুটি শিষ্য ছিল। একজন ছিল খুবই ঈশ্বর ভক্ত, সে কখনো মিথ্যা কথা বলতো না, সর্বদা গুরুকে সম্মান করত। কিন্তু অপর শিষ্যটি ছিল তার উল্টো, সে ঈশ্বরকে মানত না,
পরস্ত্রী সঙ্গ করত, মিথ্যা বলত, অন্যকে ঠকাত, গুরুর কথাও শুনত না। তো একদিন প্রথম শিষ্যটি যখন পুজো করে ফিরছিল, তখন রাস্তায় পাথরের সাথে ধাক্কা লেগে তার পা কেটে যায়, আর তার ফলে তার পা থেকে রক্ত বেরোতে শুরু করে। কিন্তু অপর শিষ্যটি যখন পরস্ত্রী সঙ্গ করে ফিরছিল, তখন সে রাস্তায় একটি সোনার মোহর পায়। তখন প্রথম শিষ্যটি অবাক হয়ে যায়, আর সে ভাবে, আমি এতদিন ঈশ্বরের পুজো করলাম, ভক্তি করলাম, ভগবান আমায় কিছুই দিল না, উল্টে আমার পা কেটে দিল। কিন্তু অপরদিকে যে কখনো ঈশ্বরের ভক্তি করেনি, সর্বদা বাজে কাজ করেছে, ঈশ্বর তাকে সোনার মোহর দিয়ে দিল, এ কেমন ঈশ্বরের বিচার? তো সে গুরুকে গিয়ে সব বলে। গুরু তখন হেসে বলে, তুমি শুধু এক জীবনের কর্মই দেখছো, বাস্তবে যে আর সোনা পেয়েছে তার আগের জন্মের পুণ্যের জন্য আজ তার গুপ্তধন পাওয়ার কথা ছিল, কিন্তু সে পাপ কার্য করায় তার সমস্ত পুণ্যই প্রায় শেষ হয়ে গেছে, তাই বাদবাকি পুণ্যের ফলস্বরূপ সে এই মোহরটি পেয়েছে, আর এরপর তাকে শাস্তি পেতে হবে। আর তুমি বলছো আজ তুমি আঘাত পেয়েছ, কিন্তু তুমি কি জানো যে আজ তোমার মৃত্যু ছিল, কিন্তু তোমার পুণ্যের জন্য তোমার অকাল মৃত্যু কেটে গেছে। আসলে বন্ধুরা, আমাদের সাথে যখনই কিছু ভালো হয় তখন আমরা আনন্দে লাফাতে থাকি, কিন্তু যখনই কিছু খারাপ হয় তখন আমরা ভগবানকে দোষ দিই, তখন আমরা বলি, হে ভগবান, তুমি আমার সাথে এরকম কেন করলে? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি কারোর কর্মে হস্তক্ষেপ করি না, কেউ আমার শত্রু নয় যে আমি তার খারাপ করব। বাস্তবে মানুষ তার নিজের কর্মফল নিজেই ভোগ করে। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, তাই ভিডিওটিকে একটা লাইক করবেন, আর কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন। হরে কৃষ্ণ।